মম বাক্য না শুনিতে কি করিতে পারো, আমার স্বামী না যাইতে ঘরে যেতে পারো, পাইয়া বাপের আস করো টাকা চুরি, সেই কারণে ছাড়িয়া গেল জরুত কারমনি, ধিক ধিক পত্যপতি ধিক কর্ম তোর, ভালো স্ত্রী হলে তেজি স্বামী ঘো, পথে পাইয়া কি করিল হালুয়া বাছাই, ঠকুর মারে চুকুকানা করিল সে থাই, বড় ঘরে দোষ করলে দোষী নাই হয়, ছোট ঘরে দোষ করলে মহাদোষী হয়, এত থাক এত দোষ থাকিতে মহা দোষ দাও, যদি লজ্জা থাকে প্রভু রে যাও। পিতা, হ্যাঁ, এক মানব কন্যা হয়েছে অপমান করে মরে সবার মাঝে, তাই তো সকলের কাছে আমি অনুমতি চাই, আমিও কিছু বলতে চাই। বেশ, অনুমতি দিলাম তোমায়। বেশ, আমি বলি শোনো দেবগণ, আমারই বচন সবার অগ্রে করি, আমার নিবেদন, ব্রহ্মা বিষ্ণু বসে আছেন, শুক্র বৃহস্পতি ইন্দ্র যম কবির বরুণ যুত ইতি, না বলিতে বলে মরে বাক্য দেয় অক্ষর, এতে বুঝিলাম কর্ম দোষ মোর, কার বধু কার কন্যা থাকে কোন স্থানে, আর নর কি ব্যবস্থানে ভালো নৃত্য জানে, নাচে গানে ছটপটে করিয়া মোহিত, তাহা দেখে আমায় বলে কি উচিত। সভাপতি নাচিকাই এই দোষ করি, তবু দোষ থাকিতে ঠাকুর ঝিয়ারি, পাতালেতে জন্ম তোমার পাতালো কুমারী, সে কানে বলে সময় ঠেমু না ভাতারি, মুলার মতো দন্ত তার কুলার মতো মুখ, পরার স্বামীকে খেতে ফাটে না তোমার বুক, একদিন গেলে তুমি হাসেন হোসেনে ঘরে, বিশ্বা বিক্রি করে পুজো নিলে তারে, হেমনাকে রাখিলে দুয়ারেতে, হেমনার সঙ্গে তুমি পীড়িত মজালে, একদিন গেলে তুমি কনকার বেশি চম্পক নগরে, সারা নিশি যাপন করলে মানবের সঙ্গে, কত না তোমার গালে চুমন খেলে, ভালো জল ছেড়ে তুমি পচা জল খাও, পটবিকে ছেড়ে তুমি সাউরা তোলা যাও, কচুর বনে থাকিস মাগো চ্যাং ব্যাং থাস, পরের স্বামীকে ডংশন করে বেড়া, লজ্জা না গেলে না তোমায়। চুপ করো, নারায়ণ এই বেটি যত কয় এক এক সত্য নই, কে যেন শিখাইয়াছে মিথ্যা যত কই, কার রাতে রানি হইলে দৈবের নির্বন্দি, কর্মদোষে স্বামী মরে মোমাশি বান্দি, কত শত সাধু টিঙ্গা ডুবুলে সাগরে, এই হেনকালে আসি মরে নাহি ধরে, কোথাও দেশে ব্যানিয়া ধাঙ্গনির নগর স্ত্রী জাতি লাজ নাহি করি, সবাই সবাই এসে নটনি ভেসে সেজে, আর নানা ছলে কথা বলে এই তারে পুছে, চৈত্র বৈশাখে বাঁধিস পাতালেতে ঘর, সেই গর্ত দেখে পেশাব করেছিল আমার শ্বশুর সদাগর, কাকালি ভেঙেছে ভেমনা ভাতারি, লজ্জা লাগে না তোকে দেব সবাই মিথ্যে কথা বলতে। আমি কেন মিথ্যে কথা বলবো, তুমি মিথ্যে কথা বলো, বেনুলি বেনুলি বেটি কাহার বরসে, মরে আসে মন্দ বলো তুমি উসিম সাহসে, কুহলে পাত্রী বেটি শহরেতে দাঁড়াইয়া, অতি শাস্তি দেবো তোমার মাথা মুড়াইয়া, নাক কানে চুল কাটি পাঠাইব দেশে, এই মনুষ্য দেখিয়া যেন দিবানিশি হাসে। একই পথে সভা মাঝে বলো বড় কথা, তবে বাক্যে কে মুড়াবে আমারও মাথা, শঙ্করের কন্যা তুমি নাম পদ্মপতি, শত দোষ থাকিল তুমি বড় সতী, সকলেই বলে পদা বিমাতা ভবানী, সে কারণে চণ্ডী তোমার এক চকু করিয়াছে কানি, কারো করো সর্বনাশ কারো করো আরি, সেই কারণে বলে সবাই ঠেমনা ভাতারি, মুলার মতো দন্ত তার কুলার মতো মুখ, পরার স্বামীকে খেতে ফাটে না তোমার, হাত লড়াই দেখাই মাথার পেখো, আঁকি ঝাড়ি পাগল করেছে যত দেবগণ, থানঠ মুখ দিয়ে চাহার দিকে চাই, কামেশ পাগল হই সহায় সহায়, মোর পিতার মন সত্তরি আনিয়া চহরি, আর উচিত না বলো পিতা তুমি এই চণ্ডী কার ডরি, যেই কথা শুনিয়াছি আমি সৎমায়ের ঠাই, সেই কথা আমায় কবুল করাতে চাই, ভালো পিতার পুত্র বসে আছেন সভাতে, নেই বুঝি বিচার করো পিতা পক্ষাপক্ষিতাতে, শুনি ছোড়া দেবগণ মনসার কথা,
কুকিটি করিয়া বুঝি মুড়াইলো মাথা বুঝিলাম আজ হইতে ঘুচিল বিচার ইচ্ছা মত বলে যাহা মুখে হয়বার ঠিক ঠিক পুরাত বুদ্ধি বিপরীত সভাতে আসিয়া বলে বচন কুৎসি সুখে তাপে মরে রাড়ি দুঃখে পুড়ে বু তাহারি সহিত তব কিশোর কৌতুক তোমার নিকটে এলো মাগিতে বিচার তোমার বিচার শুনে হাসিবে সংসার যে থা সেটা দাস বেটি ব্যাঙ ধরে খাস আর যাকে তাকে ধরে তুই পুজো নিতে চাস লজ্জা হয় না বিচারিনি চুপ করবি মাতা না বলিও মন্দ আমি বলিতে গেলে দেব সবাই লাগিবে বড় দন্দ বারবার করে বল মনে হেমন ভাতারি তুমি কত সতি মাতা অসুর ভাতারি কে বলতে পারে আমি অসুর ভাতারি অসুর কে বধ করে আমি সুধা করলাম পাপ তবে তুই আমি পেয়েছি এই বিশ্ব মাঝারে আমি দেবতার সম্মান তুমি আমায় বলছো অসুর কলঙ্কিনী হে আটটা হতে মুখখানি তোর পাঁচটা হতে চোখ পরের প্রতি খেতে এত বড় মন তোর লজ্জা হয় না বিচারিনি কলঙ্কিনী চুপ করো বিমাতা চুপ করো আরে তোর কা দেবী কত সতী আরে তার হলো কি বা গতি অসুরে করিল কল কিনি আরি দুর্গা দেবী বড় সতী তার হল কি বাগতি অসুরের করিল এই অসুর হে অসুর কলঙ্কিনি তুমি তুমি বড় কত সতী যেথা সেথা যাসবেছি থাকিস কুচুর বনে সেই কারণে তোকে বিবাহ রাত্রে ছেড়ে পালিয়েছিল ওই জলৎকারী মনে তো লজ্জা হয় না ঘৃণা হয় না কি বললি বিমাতা একবারে নিজের দিকে ভেব তার উপরে তুমি আমার দোষ দিও আরে দুর্গা দেবী বড়ই সতী তার হলো কি বাগতি সীতা হয়ে করলে কলো কি আরি সীতা দেবী ছিলে কত সতী আর তার হলো কি বাগতি রাবণের হলে কলো কি চন্দ্রধর তোকে নিয়ে এটা নাটানি করছে বুঝি পাতালে ছিলা ভদ্রা কালি তার হলো তোমার কি বাগতি উলঙ্গ হয়েছিলে পাতালে পাতালেতে ছিলে তুমি মহিরাব নেরো শোনে তুমি পাতালেতে ছিল মা গো হইয়া ভদ্রা কালি মহিরাব বুঝেছিল তোমায় দিয়া নম্বরে উনি লজ্জা হয় না তোমারই লজ্জা হয় না চত্র বৈশাখে তুমি পাতালে বেঁধেছিলে ঘর আর এই জন্য গর্তা দেখে পে সাফ করেছিল ওই তোমার চরণ চুপ করি মারিব চুলের মুঠি মারিব তোর মুখে লাঠি পাঠাইব তোরে জমের পুরী Oh,
আর রাধা দেবী কত সতী তার হলো কি ভাগতি কৃষ্ণের সঙ্গে করলে আলিঙ্গন তার হলো কি ভাগতী কৃষ্ণের সঙ্গে করলে বলো কি আর তুমি দেবী বড় সতী হয়েছিল তোমার কি ভাগতী কার্তিকের সঙ্গ চাইলে তুমি ধৈর্য ধরো চণ্ডী, তার ব্যবস্থা আমি করেছি তো, আমি রয়েছি উপস্থিত এই কৈলাসে। তবে বেশ ভাঙ্গরিয়া কহুসরি স্যার চান্দের সমান ভক্ত কেবাই আছে আর ইষ্ট হয়ে ভক্ত রক্ষা যে করিতে নারে দেবতা বলিয়া তারে কহে কোন ছাড়ে পূর্বেই তোমা ভজে ছিল লঙ্কারী রাবণ রাম অবতার তার কোর নির্ধন তার পারবান রাজা ভক্ত ছিল যদি কৃষ্ণ অবতার তার করিলে দুর্গতি সম্পত্তি করিয়া সেবক বাণিকের সাথে বাপে যে যুক্তি করে আছে তো দিতে দেখিলাম পুরা তোমায় যাবা তার নিশ্চয় করবো আমি তার সর্বনাশ সর্ব সর্বনাশ আমি বানাদন তারে অবজ্ঞা করিয়া কথা না কহিলে মরে পিতৃ নিন্দা করিলে কহিলে কুটুমুরে উপযুক্ত ফল পাবে সভার ভিতরে এখন সহিতে নারী পিতৃ নিন্দা শুনি আরে কুকর্ম কারিণী তুই মিথ্যা আচরণী অভক্ষণ ভক্ষণ সদা মিথ্যা আচরণ যেমন বাপের বেটি তেমনি লক্ষণ দাঁড়াও চণ্ডী তুমি ক্ষান্ত হও উত্তেজিত হয়ে যে ওরা আমি রয়েছি তার বিচার করার জন্য যেটা ন্যায্য উচিত বিচার সেই উচিত বিচারই আমি করব তবে বেশ কন্যা সেই মনসার সর্পে তোমার স্বামীকে দংশন করেছে তার কিছু আমি মানতে পারি না আমার সর্পে দংশন করেছে তারা যতক্ষণ সাক্ষী প্রমাণ পায় তারাও তুমি তোমার সাক্ষী কে রয়েছে রয়েছি বলো নিশ্চয়ই বলবো কে সাক্ষী রয়েছে তোমার প্রথমে তো সাক্ষী দিল ভোলা মহেশ্বর তারপরে সাক্ষী দিল জগতের মাতা আর সাক্ষী রয়েছে ইন্দ্রদেব আমার পূর্বের বৃত্তান্ত ইন্দ্রদেব জানে ইন্দ্রদেব আপনি কি জানেন এই সময়ে তা তুমি সত্য করে বলো এই পূর্ণদেব সবাই আমি যা বলবো সত্য বলবো সত্য ছাড়া মিথ্যা বলবো না শুনো হে দেবাদিদেব মহাদেব বলুন বলিব কিছু আমি এই পদ্মার কিন্তু একদিন পদ্মাবতী হংসরথে করে গতি আমার পূর্ণদেব সবাই আমার সঙ্গে করে অঙ্গীকার আমার প্রধান নর্তক অনিরুদ্ধ উষাকে দ্বাদশ বৎসরের জন্য নিয়ে যায় ধরাধামে আমি এইটুকুই জানি না মনসা ইন্দ্রদেব যা সাক্ষী দিয়েছে তা কি সত্য না পিতা ইন্দ্রদেব সাক্ষী দিয়েছে একেবারে মিথ্যে একই নর্তনী আর কে সাক্ষী রয়েছে তোমার বলো ও ধর্মরাজ সাক্ষী রয়েছে বলো হে ধর্মরাজ এই কন্যার বৃত্তান্ত কিছু তুমি বলো কতটুকু জানো নারায়ণ নারায়ণ বলে ধর্মরাজ এই সভার মধ্যে যা ঘটনা ঘটছে তা তুমি কি জানো তা এই সম্বন্ধে দুটা জীব নিয়ে গেছে ও তোমার কাছ থেকে দুটো জীব নিয়ে গেছে বেশ মনসা যমরাজ যাব সাক্ষী দিয়েছে তা কি সত্য না একেবারে মিথ্যে কথা না যমরাজও মিথ্যে কথা বলছে তাই না
নাতনি ও ব্রহ্মদেব সাক্ষী রয়েছে, বলুন ব্রহ্মদেব। ভগবদেব আদিদেব মহাদেব মহেশ্বর সাঁওতালি ভুবনে অহ বাসর ঘরে অয়ে বাসর ঘরে আমি পঞ্চ প্রদীপ হয়ে দাও দাও করে জ্বলছিলাম, সেই সময় মনসার কালী নাগে তার লেজ দিয়ে নিভিয়ে দেয়, আমি এই এইটুকুই জানি। ও সেই বাসর ঘরে তুমি পঞ্চ প্রদীপে দাও দাও করে জ্বলছিলে, মনসার না গেছে তা নিভি দিয়ে অন্ধকার করে দিয়েছে সেই আলোক থেকে। তবে মনসা ব্রহ্মদেব যে সাক্ষী দিয়েছে তাকে সত্য তুমি বলো। পিতাকো ব্রহ্মদেব যা সাক্ষী দিয়েছে তার সাক্ষী সত্য নয় একেবারে মিথ্যে। এটাও মিথ্যে? হ্যাঁ, একে একে 33 করে দেবতা সাক্ষী দিয়েছে, সবাই মিথ্যে কথা বলেছে, তুমি মনে হয় একাই সত্যি তাই না? হ্যাঁ নটিনী, তুমি যদি একাই সত্যি হও সর্বশ্রেষ্ঠ সাক্ষী রয়েছে আমার, সে জানে আমার পূর্বের বৃত্তান্ত, নারদমণি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের খবর রাখে নরদমণি। নরদমণি এই সত্য কথা বলবে দেব সভাতে। বেশ বলেছ নটিনী, নারদ নারায়ণ নারায়ণ। হ্যাঁ নারদ, তুমি কি জানো এই সম্বন্ধে? সত্য সত্য খুলে বলো। শুন হে মহাদেব, হ্যাঁ আপনার কথা আপনার মেয়ের কথা বলিতে মাথা হয় হে। ও মাথা হেট হয়ে যায়? হ্যাঁ। তবে বলো দেখি একই মনসা বলো পিতা, নারদকে ভয় দেখাচ্ছ? না তো, সে তোমার দাদা হয়। যেদিন বন্দি জম পদ্মা নাক ফাঁসে তার অল্প পূর্বে আমি যাই পদ্মার পাশে, বৃত্তান্ত জানিয়া কত করিলাম বারণ, তথাপি ক্রোধে পদ্মা হইল হুতাসন। জমেরে বান্ধিল পদ্মা নাক ফাঁস দড়ি, ভূমিতে পড়িয়া জম যায় গড়াগড়ি। আমি গিয়া বার্তা দিলাম দেবতারে কাছে, সেই কারণে যম রাজা আজও বেঁচে আছে। নারায়ণ নারায়ণ। বেশ আমি এতটুকুই জানি। মনসা বলো, ঋষিমণি যে সাক্ষী দিয়েছে তা সত্য? পিতা গো দেবশ্রী নারদ দাদা জানোই তো, এদিকের কথা ওদিকে লাগায়, ওদিকের কথা এইদিকে লাগায়, এই ছাড়া তার কোনো আজ কর্ম নেই, তাই তো নারদ দাদা সাক্ষী দিয়েছে তার সাক্ষী সত্য নয় একেবারে মিথ্যে। এটাও সত্যবতী জিজ্ঞাসী কৌতুকে মিথ্যা চারিয়া কেন মিথ্যাবাদী হলেন? সাক্ষী দিল ইন্দ্রজম নারদ পরভীতি, বিচারে তোমার দোষ দিল পশুপতি, তথাপি কু তর্ক করো মুখে লজ্জা নাই, বিবাদ ভঞ্জন করো বাঁচাও লখাই। না যতক্ষণ না সাক্ষী প্রমাণ পাই আমি বিশ্বাস করি না কি আমার নাকে দংশন করেছে তার স্বামীকে। যখনই একে একে সবাই মিথ্যে কথা বলেছি, একাই যখন সত্য কথা বলে দেব সবার মাঝে, একে একে তোমার 42 কোটি নাককে করো শরণ, প্রমাণ দেখাবো আমি দেব সভাতে, যদি প্রমাণ দেখাইতে না পারি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তাই করব। বেশ মনসা তোমার এক এক করে স্বর্গমত পাতাল ত্রিভুবনে যত নাগণ রয়েছে সকল নাগণকে শরণ করো না। তাই করো পিতা, এক এক করে আমি সকল নাগকে শরণ করব, দেখি নিও কোন নাগে তার স্বামীকে দংশন করেছে কিনা। বেশ তাই হবে, এক এক করে যতগুলো নাগগণ রয়েছে সকল নাগকে স্মরণ করো, দেখা যাক কোন নাগে সেই সতীর স্বামীকে দংশন করেছে, প্রমাণ হবে এই সভাতে। বলুন মামা, সত্যি তবে ধূপ দেন ধূপ, যেখানে হয় দশের আগমন সেখানে হয় বৃন্দাবন, দশ যেখানে ভগবান সেখানে, আজ আমরা এই বৃন্দাবনে রয়েছি,
সবার ভাগ্যে কিন্তু এই পর্ব জুটে না। হ্যালো হ্যালো